নমস্কার বন্ধুরা, সম্পা হেসেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মেথি আলুর রেসিপি। বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়ে আর খুব কম সময়ে কিভাবে এই মেথি আলু পারফেক্ট ধাবার মতো স্বাদে বানিয়ে নেওয়া যায়, চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 11টি মেথি শাক নিয়ে শক্ত ডাঁটিটা ফেলে দিয়ে শুধু পাতাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শাকে ডাঁটি বেশি নিলে মেথি আলু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে একটা বোলের মধ্যে জল নিয়ে 1 টিস্পুন নুন দিলাম। এরপর মেথি শাকটা এই নুন জলে খুব ভালোভাবে ডুবিয়ে 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দেব। এইভাবে রেখে তারপর জল চেপে ব্যবহার করলে শাকের তেতো ভাবটা অনেকটাই কেটে যায়। গ্যাস অন করে কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, 1/2 টিস্পুন জিরে ফোড়ন দিলাম। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো নাড়াচাড়া করব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। 2টো বড় সাইজের পেঁয়াজ কুচো করে কেটে রেখেছিলাম অ্যাড করে দিলাম। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল হতে শুরু করেছে, 1 টিস্পুন রসুন বাটা দিলাম, 1 টিস্পুন আদা বাটা। মিডিয়াম ফ্লেমে আদা রসুনটাকেও ভালোভাবে ফ্রাই করে নেব। এরপর 1টা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম অ্যাড করে দিলাম। স্বাদ মতো নুন দিলাম, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল অ্যাড করে দিলাম, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। প্রায় 5 মিনিট কষিয়ে নেবার পর দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। 3টে বড় সাইজের আলু ডুমো করে কেটে রেখেছিলাম অ্যাড করে দিলাম। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর 1 বাটি জল অ্যাড করে দিলাম। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে কড়াই লিডটা ঢাকা দিয়ে 7-8 মিনিট আলুটাকে সেদ্ধ হতে দেব। প্রায় 8 মিনিট পর ঢাকাটা খুললাম, চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না। আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর মেথি শাকটাকে খুব ভালোভাবে জল চেপে অ্যাড করে দিলাম। নাড়াচাড়া করে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর কড়াই লিডটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো হতে দেব। প্রায় 1 মিনিট পর ঢাকাটা খুললাম, দেখুন শাকটা কিছুটা নরম হয়ে এসেছে আর জল বেরোতে শুরু করেছে। মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। শাকটা পুরোপুরি নরম হয়ে গেছে আর শাক থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নেব। দেখুন মেথি শাক থেকে যে জলটা বেরিয়েছিল একদম শুকিয়ে গেছে আর শাকটা পুরোপুরি নরম হয়ে গিয়ে কত সুন্দরভাবে আলুর সাথে মিশে গেছে। রেডি হয়ে গেছে মেথি আলু, এরপর আমি সার্ভ করে দেব। বাড়িতে থাকা উপকরণ দিয়ে আর খুব কম সময়ে এই অসাধারণ টেস্টি মেথি আলু বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আর রুমালি রুটি, তন্দুরি রুটি, যে কোনো গরম রুটির সঙ্গে এর টেস্ট জাস্ট ফাটাফাটি লাগে। অনুরোধ রইল আপনারা সবাই এই মেথি আলু বাড়িতে বানান আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। লাইক শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন রেসিপিগুলির আপডেট খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।